আর আমি তখন ক্যারিয়ার স্টার্ট করছি সংগ্রাম সংগ্রামের সময় আর কি। তখন কনা আপুর বয়স কত? 13-14 হবে আর কি। না না না, 99 আমি ম্যাট্রিক দিয়েছি, সো 98 আই ওয়াজ 10 এ পড়তাম। বড় ছেলের সময় ছিল তো তখন কি তো স্টুডিওতে আমাদের দেখা হতো, এই স্টুডিওতে হতে হতে ওর আম্মার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তারপরে আমরা তো ভাই বোন হয়ে গেলাম আমরা, এবং ফ্যামিলি বড় ছেলে হিসেবে আমাকে ট্রিট করায়। তো সেই হিসেবে কনাকে আমি দেখে আসছি 98 থেকে, 98 থেকে এখন মধ্যে দেখছি আমি মুগ্ধ। আমি একটা মজার কথা বলি, আসিফ ভাইয়ের ফার্স্ট অ্যালবাম কোন সালে? 2001 এ রিলিজ হয়েছে। 2001 এ, তখন আমার এখনো মনে আছে, আমরা একটা কোন একটা তেলের একটা জিঙ্গেলের ভয়েস দিলাম, আসিফ ভাই এরকম বাইরে জুতা পড়তেছে আর আম্মাকে বলছে, বুঝছেন আন্টি যে অ্যালবাম করছি একটা, ফাইটে যাবে বুঝছেন, সেরকম ফাটানো গান করছি বুঝছেন, মানে অনেক কিছু বলতেছে। আমি বেরিয়ে আম্মাকে বললাম, আম্মা আসিফ ভাই এরকম করে বললো কেন, এরকম নিজে নিজে এত সেলস ইয়ে থাকা ভালো না, স্যাটিসফ্যাকশন থাকা ভালো না। কিন্তু আসিফ ভাইয়ের এখনো পর্যন্ত আমি, আসিফ ভাই যেরকম আমাকে দেখে মুগ্ধ আমিও মুগ্ধ, যে আসিফ ভাই যে জিনিসটা করে যেটার প্রতি তার কনফিডেন্স, মানে যেই লেভেলের কনফিডেন্স থাকে ওইটা ওর থেকে বেশি হয়। না ঘটনা হচ্ছে আমি একটু চাও আসতে পারি বেসিক্যালি, আমি চাই একটা আগে আলোচনা করতাম, যখন রামপুরে যখন থাকতাম তখন আমার আম্মা, তখন আমার টিকাটানো জব হয়ে গেল, আম্মা আমার বলতো ঢাকায় কি করিস, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তখন বড় ছেলে হয়ে গেছে অলরেডি, 6 বছর বয়স, 4 বছর বয়স তখন। তাই বললাম একটা বড় জাল ফেলছি, এটা টানতে তো সময় লাগে, 2 বছরের মধ্যে আমি যদি স্টার সুপারস্টার না হইতে পারি তাহলে চলে আসবো, চা বাগানে চাকরির জন্য সমস্যা নেই। তখন আমার কিছু টিটকারি মারার লোক থাকতো না, যে কি ভাই গান বাজনা এমনি বাংলাদেশে আমরা টিকতে পারছি না, আজকে 10 বছর ঢাকায় আছি। আমি বললাম শোনো, সেই দিন আসবে যেদিন 2টা মুড়ি খাবো আর 2টা ফেলবো, এই আর কি ফাইনালি করতে করতে এগুলো হয় হয়ে গেল আর কি। এই চাপাবাজি এখনো করি আমি। বাট এটা আসিফ ভাই উনার মতো করে উনি ব্যাখ্যা দিল, বাট আমি এখনো পর্যন্ত যতটুকু আমি দেখেছি আসিফ ভাইকে, উনি যদি বলে যে হ্যাঁ কনা এই কাজটা কিন্তু সুপার বুঝছো, আমি কিন্তু এইটা করবো, কিন্তু ওইটা সত্যিকারই ওইটাই করছে। উনি যখন বলছিল যে ফাটানো অ্যালবাম করছি গা, সত্যি কথা কিন্তু আসিফ ভাই অ্যালবাম বের হওয়ার 3 মাস পরে মনে হয় পুরা দরে ফাটলো, না 1 মাসের মাথায়, 1 মাসের মাথায় ফাটলো। আচ্ছা, এই ফাটারটাকে আমি একটু অন্যভাবে নিয়ে আসি, দুজনের মধ্যে জনপ্রিয়তা কে আগে পেয়েছেন সেটা বলো। প্রশ্ন জাগে কেন এলাম পৃথিবীতে, সুখ দুঃখ স্বপ্ন গুলো ভাগ করে নিতে, প্রশ্ন জাগে মানুষ কেন বাঁচে না রে, বেঁচে থাকলে আরো বাঁচার ইচ্ছে বাড়ে। চমৎকার কথা বলছিলেন যে গল্পটা টি গার্ডেনের চাকরিটা, তো যখন ওই সিদ্ধান্তটা নিলেন, যদিও বলছেন যে আপনি যে সিদ্ধান্ত নেন ওটাতেই স্টিক করেন এবং সাকসেসফুল হন, ওই মুহূর্তে যে সংগ্রামী বিষয়টা, ভাই যে না আমি টি গার্ডেনটা রাখবো, রেখে আমি আমার যে টার্গেট ওটা ফুলফিল করব, এই মনোভাবটা আসলো কিভাবে বা ডিসিশন নেওয়ার অত সাহসটা কিভাবে পেতেন? আমার একটা ইচ্ছা ছিল কিছু একটা হওয়ার, বড় স্মাগলার আর নাহলে বড় মাস্তান আর নাহলে বড় কিছু একটা যেন মানুষ আমাকে চিনে, তো যাই হোক বা বড় ক্রিকেটার হতো, ক্রিকেট খেলতাম, কিন্তু এমন একটা জায়গায় আমি এস্টাবলিশ হলাম যেটা আমি জানি না গান। অনেক কিছু করলাম, মানে টার্গেটলেস বোটের মতো আরকি। তারপরে গানে কিভাবে? তারপর গানে আমাদের উজ্জ্বল সিনহা, আমাদের কিবোর্ডিস্ট, আমাদের কুমিল্লার জুয়েল যারা, ওরা বললো যে একটা কাজ করো, আপনি তো ভালোই গান টান গাইতে পারেন, চলো একটা ব্যান্ড করি। তো ব্যান্ড করলাম, প্র্যাকটিস ট্র্যাকটিস করলাম, তারপরে 31st একটা কনসার্ট হতো আমাদের ওখানে, 31st কনসার্টে পারফর্ম করলাম। তখন এলআরবি গান গেতাম, মাইলসের গান গেতাম, ফিডব্যাক গান গেতাম, ওয়ারফেজি গান গেতাম। তো আমরা একটা কিউতে আমরা পুরো প্রোগ্রাম শেষ করে দিলাম, কোনো কথা নেই বার্তা নেই, গান একবারের জন্য থামে নেই। আচ্ছা, তারপর খুব পপুলারিটি পেলাম, পপুলারিটি পাওয়ার পর আমাকে কুমিল্লার এক বড় হয়েছে পিন্টু গিটার বাজান, উনি আমাকে ঢাকায় যখন আসলাম দেখতে আসছি, বেসিক্যালি আমার ফ্রেন্ড গিটার বাজাতে আসছে, কমার্শিয়ালে বাজাবে ওর দেখতে এসে, তারপরে আমি লগ হয়ে গেলাম। এই স্টাইলটা নিজের মধ্যে রপ্ত করলেন কিভাবে? একটা ডিফারেন্ট স্টাইল আপনার আছে গান গাওয়ার সময়, এটা হচ্ছে অনেকটা তোমার খড়কুটার মতো বুঝছো, বাঁচার চেষ্টা, সমুদ্রে পড়ে গেলে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করা মানুষ। আমি বলো এই গানটাই আমার জীবনের শেষ শেষ গান, বা এইটা গান না গাইতে পারলে হয়তো আমার ধ্বংস হয়ে যাবে, বা এইটা আমার সুযোগ, যে কোনো জান প্রাণ দিয়ে ফাইট করতাম আর কি,
এটা কোনো স্টাইলের ব্যাপার না, এটা হচ্ছে আত্মরক্ষা। বা এটা এখনো পর্যন্ত আমরা যখন স্টেজে দেখি আসিফ ভাইকে, আসিফ ভাই তো মাঝখানে বেশ অনেক দিন গান থেকে 3.5 বছর গান করে নাই, তারপর উনি ফার্স্ট কামব্যাক যে শোটা করলো ফয়েজ লেকে আমরা একসাথে করলাম, এন্ড আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আসিফ ভাইয়ের পারফরমেন্স দেখছিলাম যে রকস্টার। আচ্ছা একটা প্রশ্ন করতে চাই কনা আপু, এত কাজ করছেন আপনি, অ্যালবামের কাজ, প্লেব্যাকের কাজ, জিঙ্গেলের কাজ, তো এত কিছু ম্যানেজ করার কারণে কি একটু লেট হয়ে যায় আসতে? সেটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমাদের আজকের এই দুই প্রিয় শিল্পীর সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, কোথাও যাবে না, ফিরছে ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন লিজান আমার আমি। লিজন আমার আমিতে আপনাদের আরো একবার সাদর আমন্ত্রণ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় দুজন কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং কনা। তো বিরতিতে যাওয়ার আগে কনা আপুকে প্রশ্ন করেছিলাম যে এত ব্যস্ততার মাঝে আপনি দেখা যায় যে একটু লেট হয়ে যায় পৌঁছাতে, এর জন্য বলছিলাম। হ্যাঁ, আজকে বেসিক্যালি মাঝে মাঝে লেটটা হয়, কিন্তু কিছু তো মাঝে মাঝে যেটা হয় যে ধরো এখন শুটিং করতে এসেছি, এটার পরে একটা শুটিং আছে, আমি যেই টাইমটুকু জানি সেই টাইমটাই মিলিয়ে আমি দিয়েছি মাঝখানে এক ঘন্টা রেখে। বাট অনেক সময় হয় না, টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক সময় ধরো লাইটের কোনো কারণে, সেটা মাঝে মাঝে হয়। আর আমার যদি কোনো কারণে লেট হয় সেটা হচ্ছে আমার আলসেমির জন্য, আর কিছু না। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি ফোন ইদানিং প্রায় ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন এই অবস্থা, তো এটার কারণটা কি একটু জানতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে জিএসএম যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে আমাকে 2006 সালে ডক্টর বলে দিয়েছে, কারণ তখন আমি ফ্যান ওরিয়েন্টেড ছিলাম, সারা পৃথিবীর মানুষের কথা বলতাম আমি, তো এই 2 টাকা আমার ভক্তদের জন্য উৎসর্গ করে দিয়েছি, এবং এই জন্য আমি আর যেহেতু উৎসর্গিত সেহেতু আর ফোন ধরতে পারি না, এমন SMS যারা করে তাদের সাথে আছি, আর কানের ব্যথাটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, আপনি ভক্তদের কথা বলছিলেন যে ভক্তদের জন্য উৎসর্গ করে দিয়েছেন আপনার দুটি কান, তো এমন কোন এক্সপিরিয়েন্স ভালো হোক খারাপ হোক দুটোই আমরা একটু শুনতে চাই ভক্তদেরকে নিয়ে। সবসময় ফোন খোলা রাখতাম, কারণ আমার আম্মা কখন কি হয়, আব্বা তখন প্যারালাইজ ছিলেন, বা আমার ভাই বোন অনেক বেশি, আমরা 7 ভাই বোন, তো আমি সবসময় ফোনটা অন রাখতাম, তো 3:30, 4:00, 2:30 ফোন দিয়ে যদি বলে আচ্ছা বেগ ঘুমিয়ে গেছেন, আমি না আমি প্রথমত ঘুমানো শুরু করছি, আবার এখন আপনার সাথে কথা বলার জন্য ওয়েট করছি, ফোনটা বলছেন ধন্যবাদ, এই ফোনটার জন্য ওয়েট করতেছিলাম, আর ফোন করতে থাকে 30 বার 40 বার ফোন করে থাকে, যে কারণে এখন ফোনের উপর আমি এই জন্য বললাম 2006 পর্যন্ত আমি ভক্ত মেনটেন করেছি, এরকম ফোন এত হাজার হাজার ফোনের মধ্যে এমন কোন ফোন ছিল যেটার মধ্যে যে প্রস্তাব দিয়েছে যে আপনাকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, এরকম ছিল হাজার খানেক? হাউ ডু ইউ ট্যাকল দোজ? হ্যাঁ, কথা বলছি, বিয়ে সাথে করা যাবে না, বিয়ে তো করে ফেলছে, আমি কেন বিয়ে করলেন, আমি এটা তো আগে বুঝিনি, আমি আসিফ বাবু, আপনি আমার ফোন দিবেন, আপনি আগে ফোন দিলেন না কেন, আমি বিয়ে করলাম, ক্লাস ইন্টারমিডিয়েট পাশ করে বিয়ে করলাম, আমি এতদিন তো আমি ঘুরতাম কলেজের সামনে স্কুলের সামনে, তখন তো ফোন দিলেন না, তখন এই উত্তরের পরে তাদের মানে এমন কেউ আছে কিছু করে ফেলেছে না, ওরকম না, আমি বুঝাই, আমি যখন বুঝি এটার হাইপার রুগী বেশি ভালোবাসে, ওটা আবার আস্তে আস্তে মানে যোগাযোগের মাধ্যমে নিয়ে আসি, এর মধ্যে বুঝে দেবো ওর বিয়ে যায়, ব্যাস জামাটা, তাহলে ঠিক আছে, মানে শান্ত হোক না, ডেফিনেটলি, কারণ আমি আমি কিন্তু বুঝি একটা জিনিস যে আমার ফ্যানরা আমার উপর রাগ করে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, এটা আমি কখনোই চাই না, যে কারণে যতটুকু সম্ভব আমার বউ যারা রাতে 3টার সময় কথা বলতেছি, বা আমি চিঠি লিখে যাচ্ছি বিদেশ যাওয়ার সময়, তখন চিঠি ছিল, চিঠি লিখতাম, এবং আমার বাসায় আমার ডায়েরি আছে, সব ডায়েরিতে ফ্যানদের নাম ঠিকানা অ্যাড্রেস, আমি যখন মনে করো বগুড়ার দিকে রওনা দিলাম, প্রত্যেকদিন বকি এবং সে সমস্ত ভুলগুলো আমার সাথে করে, আর পৃথিবীর সবার কাছে ভালো আছে, এটাই আপনাদের রিলেশন, ভাবি কিন্তু শুনছে, কোনো সমস্যা নেই, মানে এখনো পর্যন্ত আমি দেখছি যে ভাবি আসিফ ভাই ডাক দিলে টেনশনে পড়ে যায়। ভাবির কথা যেহেতু আসি, একটু জানতে চাই ভাবির রিয়াকশন কি হয় এই ভক্তদের, জানা তো বলতে চাচ্ছি না, কোন রিয়াকশন? যেটা বললাম যে আসিফ ভাইয়ের বউয়ের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না, উনি একটা আসলে এক্সেপশনাল একটা ব্যাপার, যেমন বলে সিগারেট খেলে ক্ষতি হয়, গার্লফ্রেন্ড থাকলে ক্ষতি হয় না, তো মানে এমন কি কখনো মনে হয় যে যেহেতু কোনো রিয়াকশন নাই বলতেছে আমাদের, তো সেই ক্ষেত্রে কি এটা বলতে পারে যে দেখতে 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 আর কিছু তাকে রিয়্যাক্ট করছে না, সে মানে বিরক্ত এরকম কিছু? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার,
ওকে বিয়ের আগে বলে দিছি, কারণ আমি তো খুব 19 বছর 3 মাসে বিয়ে করলাম, তখন সার্টিফিকেট দেখা দিলো 25 বছর। তো বিয়ের আগে বলছি, দেখো আমি একটু বিকাশ টাইপের লোক আছি, রাত বিরাতে ঘুরি, আমার কিন্তু নিশাচর প্রাণী আমি, আর এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই বয়সে রিস্ক নিচ্ছি, ভবিষ্যতে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, আগে ভাগে জুড়ে নিয়ে যাও, এর জন্য সমস্যা না। যেহেতু এত বছর হয়ে গেছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেই এগিয়েছেন, যেহেতু সে এখন আমরা এক সংসার করতেছি। কয় বছর হচ্ছে? 22 বছর। তো ভাবের উদ্দেশ্যে একটা গান হয়ে যাক আসিফ ভাই। পথ ভুল করে চলো নেমে পড়ি পথে, এক মুঠো সুখ স্বপ্নকে নিয়ে সাথে, থাক ঢেকে আধারে আমার ভুবন, তার মাঝে নেব খুঁজে নতুন জীবন। ও বাকিল ভাইয়ের লেখা, টুটুল ভাইয়ের সুর, ন্যান্সির সাথে গাওয়া। আচ্ছা, তো এবার আমরা কনাপুর কাছে যাই। আপনার ভক্তদের কি কি, আমি একবারও বলতে চাই না ঝামেলা তারা করে, তাদের ভালোবাসা প্রকাশটা কি ধরনের? না আমার উত্তর নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আরো কথা হবে, গানও হবে, তো কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। একটা জায়গায় ভুয়া ভুয়া বলছে, তখন আমি বলছি হ্যাঁ আমি তো আসলে ওয়েট করেছিলাম এটার জন্য, বিকজ কনসার্টে আসছি মনে হয় না এটা না শুনলে। বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় দুজন কণ্ঠশিল্পী কনা এবং আসিফ আকবর। তো বিরতিতে যাওয়ার আগে জানতে যাচ্ছিলাম কনহাপুর ভক্তরা কিভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে আপনার কাছে। ফ্যান যারা, অরিজিনাল যারা ফ্যান, তারা কখনোই কোনো বিরক্তিকর কিছু করে না, সবাই পজিটিভ, অনেক ভালো ভালো কথা বলে, কিছু ভালো না লাগলেও তারা পজিটিভলি বলে। আর যারা বেসিক্যালি বিরক্ত করে তারা আসলে ফ্যান না, তারা আসলে কিছু বিকৃত রুচি সম্পন্ন মানুষ, যারা কিনা ফোন করে উল্টা পাল্টা মেসেজ। একটা ছেলে ছিল, ও মাই গড, আমি কি বলবো, মানে একটা বছর পর্যন্ত মানে আমি না কান্দতাম, পুরো ফোন অন করতে পারছি না, কিছু না, 81টা 82টা মেসেজ, মানে মেসেজে কোনো মাথা নাই, মানে বাংলাদেশের সব রাস্তার নাম লিখে দিল। বাট বুঝতাম যে ওর অনেক অনেক মানে প্রতিভা, তার অনেক কিছু মনে রাখতে পারে, কোনোভাবেই তাকে কোনোভাবে ব্লক করতে, মানে ব্লক করলে আরেকটা নাম্বার চালু করে দিচ্ছে। আমি বুঝতাম যে ঢাকার বাইরের মফস্বলের কেউ, অ্যান্ড খুব ভালো মানে পড়ালেখা জানা কেউ না। তারপর অনেক কষ্ট করে এক বছর পর আমি বিরক্ত হয়ে, তারপর আমি তাকে পুলিশে ফোন করে টাঙ্গাইলের এক জায়গা থেকে তাকে ধরিয়ে এক রাত জেলখানায় রেখে, তারপর তার বাবা মা ফোন করে, তার বাবা একটা রং মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ, সে তার বাবার একমাত্র ছেলে, তারা খুবই কষ্টে করে সংসার চালায়, অ্যান্ড সে কোথা থেকে টাকা জোগাড় করে, মানে তার বাবার ঘরের চালও বিক্রি করে, সে মোবাইলের টাকা জোগাড় করে, মানে করে ওই মোবাইলের কার্ড ভরে ভরে মেসেজ দেয়, ফোন করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। তারপরে তার কিছু হয়েছে মানে? তারপর তাকে, হ্যাঁ, তারপর সে আমাকে একটা মেসেজ পাঠালো যে আমি আপনাকে কি, আমি আপনাকে কি শিক্ষা দিয়ে ছাড়বো, এরকম কিছু। স্টেজ শোতে ভক্তরা এত কাছে আপনাদেরকে পায়, তো এমন কোনো ঘটনা ঘটেছে স্টেজে গান গাওয়ার সময় যেটা এখনো মনে পড়লে হেসে ওঠে না জানতে? কিছুদিন আগে একটা হলো, এক জায়গায় গান করছি, বেশ বিশাল অডিয়েন্স ছিল, এক জায়গায় গান করছি, আমি গান করছি, এক্সাইট পাগল হয়ে যাচ্ছে, সবাই নাচতেছে, হঠাৎ করে একজন এই পাশে আসলাম, যে সবাই তালি দিচ্ছে, এই পাশে আসলাম এরকম করে, মানে আমার হয় কি আমি স্টেজ থেকে দেখতে পাই সবাইকে, কিছু আসে না, খামা খাই, যাও যাও, ভালো না ভালো না, এরকম করে আস্তে করে হেসে হেসে চলে আসছে, কি করো তো ভাই। আমি একবার গেলাম চিনমতি সম্মেলন কেন্দ্রে, তো যে গানে গান গায় ওরা বলে ভুয়া ভুয়া, আমি করলাম কি, আমি তো আমার গানে গিয়ে নিন, ভুয়া তো পরের কথা, তা আমি স্টেজ উঠবো, আমার মিউজিশিয়ানের কম্পিটিশন শেষ করলো, সাউন্ড চেক শেষ, তো প্রথম স্টেজে একটা ছেলে বলো ভুয়া, আমি ওর কলার ধরে নিয়েছি প্রথমেই, ওরে চলো স্টেজে চলো, কান্দে ধরে নিয়েছি, এই যে উনি আমাকে ভুয়া বলছে, তো উনি মেইন সিঙ্গার, উনি গাইবে গান, গান গান ভাই, সরি ভাই, গাও, তুমি তো ভেরি গুড সিঙ্গার, আমরা ভুয়া গাও না। না ম্যাক্সিমাম সময় ওই কথাটা বলছিলাম যে ম্যাক্সিমাম শোতে দেখা যাচ্ছে একটা শিল্পী যে যাতে সম্মান করতে শিখে নাই, তাদের কাছে সম্মান করার কারণ নাই, আমি 6 জন থাকি কিন্তু আমি কখনো বিশ্বাস করি না যে আমার সময় বলে আপনাকে গান শুনে ফ্যান বানো, আমার গান ভালো লাগছে তোমার, এই জন্য তুমি ফ্যান হয়েছো আমার, এর আগে তো তুমি ছিলে না। আপুর কথা আবার যেতে হবে, তারা তাহলে মানে ভক্ত না, তারা একটা স্টেজে দেখা, একটা একটা শো এর অডিয়েন্স যদি থাকে 300 জন, হ্যাঁ, বা ধরো 500 এর মধ্যে সবাই তালি দিচ্ছে, বাট 6 কি 7 জন শুধু আসে
এমনিতেই ওরা কিন্তু যখন গান যখন হয় তখন কিন্তু ডান্স করে, কিন্তু এটা হয় কি একটা সময় যে আমি অনেক সময় অনেক শোতে হয়েছে যে এরকম হচ্ছে, ধরো ফ্যান্টাসি কিংডমে অনেক শো একটা জায়গায় ভু যে দেশে গুণী সম্মান নেই সে দেশে গুণী জন্মগ্রহণ করে না, এটা উনি বলেছেন, কিন্তু বাংলাদেশে করে সম্মান না থাকা সত্ত্বেও। আমি রিকোয়েস্ট করবো আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে, আপনার ভক্ত যারা, কনাপুর ভক্ত যারা, যারা গান পছন্দ করেন বা যে কোনো শিল্প মাধ্যমকে পছন্দ করেন, তারা অ্যাট লিস্ট রেসপেক্ট করাটা চেনে শেখা উচিত, এবং অ্যাপ্রিশিয়েট না করলে কখনো কোনো শিল্পী বা অ্যাপ্রিশিয়েট করতে হবে না। আমার কথা হচ্ছে তুমি তুমি আমার অ্যাপ্রিশিয়েট করছো না, ঠিক আছে, দরকার নেই, তোমার ভালো লাগছে না, তুমি অসম্মান তো করতে পারো না আমাকে, এটা তো হয় না। একটা শোতে ধরো আমি আছি, আসিফ ভাই আছে, ন্যান্সি আছে, কিংবা আরো অনেকে আছে, সবাই কিন্তু আসিফ ভাইয়ের জন্য আসে নাই বা সবাই কিন্তু আমার জন্য আসে নাই, কেউ আসিফ ভাইকে পছন্দ করে, কেউ হয়তো আমার গান, আচ্ছা ঠিক আছে, কনা ইজ সো সো, কনার গান অত পছন্দ না, কিন্তু কিছু অডিয়েন্স আসছে হয়তো আমার মেয়েগুলো সব আল্লাহ কনাকেই দেখতে যাচ্ছি, হ্যাঁ, তো সবাইকে তো আমি খুশি করতে পারবো না, আমার যারা অডিয়েন্স তাদেরকে অ্যাটলিস্ট শুনতে দাও, তোমার অডিয়েন্সের সময় তারা চুপ থাকবে। আচ্ছা, গতবার আপনি যখন আমাদের আমার আমিতে এসেছিলেন, আপনি বলেছিলেন আগামীবার যখন আসবেন আপনি জানাবেন আপনার সেই বিশেষ মানুষটির সম্পর্কে, তাই বলেছিলাম আমি। ও নো, তো আপনি এবার আছেন আমাদের এই মঞ্চে। আমি তো আসলে এখন আসতে চাই না, আসলে আসিফ ভাই আসবে বলে আমি আসলাম, কারণ আমার আসার টাইম একটু পরে ছিল, নেক্সট ইয়ার যখন আসবো তখন বলবো। আপনি এমনি কিছু যদি একটু আমাদের জানাতেন কি ভাবছেন বা কি ভাববো, বিয়ে করবো ইনশাল্লাহ, সেটা কবে করবো জানি না এখনো পর্যন্ত, বাট করবো, দ্যাটস ইট। আপনার মনের মানুষটি সম্পর্কে যদি একটু বলতেন, সেটা তো সিক্রেট ব্যাপার, সেটা তো মনের ভিতরেকার মানুষ, তাই না, মনের ভিতরেই থাকে। এমনি যদি একটু আপনি আমাদেরকে একটু ধারণা দেন, এভাবে এভাবে চাচ্ছেন, আমরা হয়তো আপনার জন্য একটু খোঁজ করতে পারি। একটা কথা কি মুনমুন, আমি তোমাকে বলি, আমি আমি ধরো ছোট থেকে বললাম যে হ্যাঁ আমি খুবই টল একটা ছেলেকে বিয়ে করব, ছেলেটা এরকম হইতে হবে, ওরকম হতে হবে, কিন্তু যদি তুমি কাউকে ভালোবেসে ফেলো দেখবে যে তুমি যা যা চেয়েছো তার কিছুই নাই, বাট তুমি তার অন্য গুণগুলোকে তুমি ভালোবাসছো। ঢুকতে দিচ্ছেন না তো আমি আর নাই ডিস্টার্ব করলাম কনা আপুকে, তো ভক্ত যারা তারা একটু অপেক্ষায় থাকবেন, যেহেতু একজন আরেকজনকে আপনারা খুব ভালো করে চেনেন। আমার প্রশ্ন হচ্ছে কনার কাছে, সমালোচনামূলক প্রশ্ন, সেটা হচ্ছে তুমি এত কাজ কেন, মডেলিং, তারপরে নাটক, গানটা কেন না, শুধু গান কেন নয়? আমি এটার খুব অ্যান্সার তো একদম ক্লিয়ার, বিকজ আমি একটা সময় উপস্থাপনা কিংবা নাটক করতাম, হ্যাঁ করেছি, এখন আর করছি না কিছু, আর একটা করেছি সেটা তো আমি কনাই, আমি গানই গাচ্ছি, আপাতত আমি গান ছাড়া কিছুই করছি না। গুড, থ্যাংক ইউ। আর আমার আসিফ ভাইয়ের সাথে কোয়েশ্চেন, একটা সমালোচিত কোয়েশ্চেন না, সমালোচনা একটা হচ্ছে, আসিফ ভাই অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যেটা কিনা আমরা জানি আসিফ ভাই কি, বাট অনেকে এটা নিতে পারে না, অনেকে এটা ভুল ভাবে, এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, আসিফ ভাইকে আমি আরও বেশি গান, আরও বেশি শোতে দেখতে চাই, আমার মতো আরও অনেকেই দেখতে চাই, তো গান কম করা হয় কেন? আমি স্টেজে কম করি গলা বাঁচানোর জন্য বেসিক্যালি। আর রেকর্ডিং কেন কম করেন? না, রেকর্ডিং কম করি, রেকর্ডিং যতটুকু রেকর্ডিং করি না, আমি জানতে চাই আমার গানটা গাচ্ছি, গানটা কোথায় যাবে সেটা আমি কনফার্ম হয়ে তারপর গান করি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনাদের দুজনকে আমরা পেয়েছি, গান ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না, ওটাই আমি বলতে যাচ্ছিলাম, তো আমরা আপনার কাছ থেকে এখনো কোনো গান শুনিনি আজকের পর্বে, আপনাদের গান দিয়ে শেষ করব, আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় মানুষ যখন থাকে এমনি এমনি যে সময় চলে যায়, আমারও খেয়াল থাকে না সময় শেষের দিকে চলে এসেছে, কিন্তু কি করো, আমার প্রডিউসার আমাকে মনে করিয়ে দিয়েছেন, তো বিদায় নিতে হচ্ছে, আগামী পর্বে আবার হাজির হয়ে যাবো আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই মিলে এখন গান শুনবো। কত ভালোবাসো তুমি বুঝতে হবে আগে, যদি বুঝি সত্যি সত্যি ভালোবাসো আমাকে, তারপরে মন দেব তোমাকে,
আমি ভালোবাসব, আমি ভালোবাসব, আমি ভালোবাসব শুধু তোমাকে।